পাঁচটি আঞ্চলিক কমিটি গঠন করলো ইউজিসি। কমিটিতে নেই রাজ্যের কোনো উপাচার্য, সব কমিটিতেই সংশ্লিষ্ট রাজ্যের উপাচার্যরা রয়েছেন, কিন্তু পূর্বাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চলীয় কমিটিতে রাখা হয়নি পশ্চিমবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। উচ্চশিক্ষা এবং শিক্ষানীতি সংক্রান্ত বিষয়ে কাজ করবে এই কমিটিগুলি, কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই কমিটিতে নেই, পূর্বাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চলের কোনো পশ্চিমবঙ্গের উপাচার্যরা নেই বলেই যে দেখতে পাওয়া যাচ্ছে কমিটিতে। আমরা জানবো এই বিষয়ে বিস্তারিত, সরাসরি রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, পশ্চিমবঙ্গের থেকে কোনো উপাচার্য নেই কমিটিতে, সেক্ষেত্রে ইউজিসির তরফ থেকে কি কিছু এই বিষয়ে জানানো হয়েছে যে কেন এই রকম বিষয়টা ঘটলো? দেখো, ইউজিসির পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু বলা হয়নি, কিন্তু যে তথ্য বা যে বিষয়টা সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন রিজিয়নের জন্য যে কমিটিটা তৈরি হয়েছে, অর্থাৎ যেখানে ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন রিজিয়নের যে স্টেটগুলো, সেই স্টেটগুলো সার্বিকভাবে যে পড়াশোনা, উচ্চশিক্ষার মান এবং সব থেকে বড় কথা হচ্ছে নিউ এডুকেশন পলিসি, সেটা ইমপ্লিমেন্ট করার জন্য, সেটা কার্যকর করার ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হতে পারে, কোথায় কোথায় সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি কীভাবে মেটানো হতে পারে, এই সামগ্রিক সমস্ত বিষয়গুলোকেই দেখভাল করার জন্য কার্যত এই কমিটিটা কাজ করবে। এবং কার্যত দেখা যাচ্ছে যে এই কমিটিতে সেখানে নাগাল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে সেখানকার উপাচার্য রয়েছেন, সেখানে বিহারের রয়েছেন, সেখানে উড়িষ্যার রয়েছেন, কিন্তু এই রাজ্যের কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য সেইখানে নেই, সেইখানে স্থান পায়নি। সেই সাতজনের যে কমিটি তৈরি করা হয়েছে ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন রিজিয়নের জন্য, সেখানে কিন্তু এই রাজ্যের কোনো উপাচার্যের স্থান হয়নি। আর এই বিষয়টা ঘিরেই কিন্তু কার্যত প্রশ্ন তৈরি হচ্ছে, যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নিজে টুইট করেছেন, যে টুইটে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যেখানে তিনি বলছেন যে রাজ্যের 40টা বিশ্ববিদ্যালয়, সেই 40টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু একজন উপাচার্যকেও এই কমিটিতে স্থান দেওয়া হয়নি। এবং সব থেকে বড় বিষয়ে তিনি বলছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এই মুহূর্তে ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন যে রয়েছে সর্বভারতীয় স্তরে, সেই ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, তিনি এই রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এই মুহূর্তে সর্বভারতীয় ইউনিভার্সিটির যে অ্যাসোসিয়েশন রয়েছে তার প্রেসিডেন্ট। তিনি যেটা বলছেন ব্রাত্য বসু, যে ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকেও কিন্তু কার্যত এই কমিটির মধ্যে রাখা হয়নি। ফলে সমগ্র যে বিষয়টা, সেই বিষয়টার মধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী তিনি স্পষ্টত অভিযোগ করছেন যে এর মধ্যে একটা পক্ষপাতমূলক ব্যবস্থা রয়েছে, পক্ষপাতিত্ব রয়েছে ইউজিসির, এবং সেই পক্ষপাতিত্ব পেছনে নির্দিষ্টভাবে কোনো উদ্দেশ্য সরব হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। আমরা একবার সেই টুইটের দিকেও নজর রাখবো। টুইটারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি লিখেছেন? তিনি বলছেন যে কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে 5টি জোনাল কমিটি তৈরি করেছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলির উন্নয়নের রোডম্যাপ ঠিক করতে এই কমিটি গঠন, কিন্তু কমিটিতে পশ্চিমবঙ্গের 40টি বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্য নেই, এটা পক্ষপাত দুষ্ট এবং সন্দেহজনক আচরণ। টুইটে সরব শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এই গোটা বিষয় নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। বাংলা ভারতবর্ষের অনেক রাজ্যের থেকে অনেক ভালো পজিশনে আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেহেতু বাংলায় একটা সরকার বিরাজ করে, যে সরকারের নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে সরকার কখনো কেন্দ্রের কাছে মাথা নত করে না, যে সরকার কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও মাথা উঁচু করে নিজের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে জানে, সেই জন্য সার্বিক বৈভাতৃসুলভ আচরণের শিকার সবসময় হতে হয়। নিশ্চিত করে পরবর্তী পদক্ষেপ আমাদের সরকারের তরফ থেকে কিছু গৃহীত হলে সরকার সেটা জানাবে। আপাত দৃষ্টিতে আমার এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা এবং রাজনৈতিক বিদ্বেষের বহিঃপ্রকাশ বলেই মনে হচ্ছে।